হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে রাত্রি 3টা আর দেখো কি ঠান্ডা বাইরে। বলো তো বাইরে দেখো এত ঠান্ডা। ঘুম থেকে উঠলাম রাত্রি 3টার সময়, এখন রাত্রি 3টা 3:30 বাজে। ওই ঘরে ঘড়ি আছে, ঠিক দেখিনি 3টা বাজে না 3:30 বাজে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠলাম তাড়াতাড়ি, এখন সমস্ত কাজ করে তারপর সংক্রান্তি করতে হবে, পৌষ সংক্রান্তি পৌষ পার্বণ করতে লাগবে। তো ঘুম থেকে উঠতে আমার কোনো কষ্ট হয়নি, কষ্ট হয়েছে গরম লেপের মানে ব্ল্যাঙ্কেটের নিচ থেকে বেরোতে। এত ঠান্ডা লাগছিল, ঘুম থেকে উঠেছি ঠিক মতো, তো ব্ল্যাঙ্কেটের তলা থেকে উঠতে এত কষ্ট হয়েছে, মানে এতটা কত পরিমাণে সাহস নিয়ে আমি যে মানে ব্ল্যাঙ্কেট থেকে বের হয়েছি তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না আমি। তো এখন চাই উপরের কাজ সমস্ত কাজকর্ম করে তারপর ঘরটর মুছতে হবে, স্নান করতে হবে। তো ট্যাঙ্কির জল তো পুরো ঠান্ডা, সেই জল দিয়ে তো স্নান করা যাবে না, তো একটু গরম জল করে নিব। আর মাথায় তো মাথা চুল ভিজিয়ে পুরো স্নান করতে হবে, তো ওই গরম জলটাতে একটু ঠান্ডা জল বেশি বেশি করে মিশিয়ে মাথায় দেবো, গরম জল দিয়েই স্নান করবো। এত ঠান্ডার মধ্যে আমার হিম্মত নেই যে ট্যাঙ্কি জল দিয়ে ওই ঠান্ডা জল দিয়ে স্নান করার। তো সমস্ত কাজ করে তারপর জল গরম করে, সেই গরম জল করে আমি স্নান করব। তো ঠিক আছে, তোমরা থাকো, আমি পরে আসছি, এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। অবাক লাগছে না আমাকে দেখে যে কী বত কী মানে বকছি আমি, সত্যি বকছি, আমার নিজের প্রতি রাগ উঠছে। কেননা দুপুরবেলা ভাত খাওয়ার আগে আমি মানে আগে যেই ভিডিওগুলো আপলোড করে দিই ইউটিউবে, সেগুলো গ্যালারি থেকে ডিলিট করে দিই। হ্যাঁ, তো ডিলিট করে দিই, এবার ভুলবশত আমি সকালের দুটো ভিডিও ডিলিট করে দিয়েছি। এত মাথায় মানে কি বলবো, নিজের মাথায় নিজেই বাড়ি দিতে ইচ্ছে করছে। তো সকালবেলা ওই যে আগের যেই ভিডিওগুলো ছিল সেগুলো তো গ্যালারি পুরো ফুল হয়ে যাচ্ছিলো, মেমোরি ফুল, তারপর এডিট করা যায় না। তো সেই জন্য আমি কি করলাম যে পুরনো যেগুলো আছে সেগুলো ডিলিট করে দিই। তো ডিলিট করতে করতে সকালবেলা, আজকে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে তো ইসে কি বলে স্নান করতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত একটা ভিডিও বানিয়েছিলাম, একটা কি টুকরো টুকরো করে দুটো বানিয়েছিলাম, একটা 4 মিনিটের ছিল আর একটা মনে হয় 2.5 মিনিটের মতো ছিল। তো সেই দুটো ভিডিও আমি ডিলিট করে দিয়েছি, আর সেগুলো কথা সেগুলোর মধ্যে এই সমস্ত কথা ছিল। তো সেই জন্য কি হয়েছে, তো তোমাদেরকে তো আমার মনে দুঃখ, আর কি করে বলবো, তো এইভাবেই আমি উপায় বের করলাম যে এইভাবেই বলি। তো সেই জন্য বললাম এইভাবে, যে তোমরা তো প্রথমে ভাবছিলে কী পাগলের মতো কথা বলছে, এখন কি রাত্রি 3টা বাজে, এখন বাজে সন্ধ্যা, এখন সন্ধে হয়েছে, তো ভিডিওটা তো আমাকে ছাড়তে হবে। তো সেই জন্য আমার আর উপায় খুঁজে পেলাম না, তো এইভাবেই আমি আমার ভিডিওটাকে শুরু করলাম। তো বন্ধুরা, শিবানীদের চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো, আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো দেখতে থাকো তোমরা আমার পৌষ পার্বণের যা যা আমি করেছি আজকে সারাদিন, সেগুলো সারাদিন যা করব সেগুলো দেখো, কি কথাবার্তা তো উলটপালট একটু হবেই, তোমরা সেটা ম্যানেজ করে নিও। তো ঠিক আছে চলো। তো আমার দেখো, আমার স্নান শেষ, এখন ঠাকুরঘরে আসলাম। তো এখন একটু ফুল আনতে যেতে হবে, পুরো ঠান্ডা কি বলবো। কাজ করতে অত ঠান্ডা লাগেনি, কিন্তু এখন এখন স্নান করার পর ঠান্ডা লাগছে, আর ঘুম থেকে ওঠার সময় ঠান্ডা লেগেছিল। তো চলো ফুল নিয়ে আসি একটু। তো আমার সব রেডি হয়ে গেছে, এখন আমি দিব।
এই যে এখন বাজে 1:30 বাজে, তো আমার হাতে দেখো এই যে এখানে একটা কুলা আছে আর এই যে চাল মাপা কৌটা আছে। তো রান্না বান্না তো হয়ে গেল, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, শুধু দুধ আনতে যাওয়া বাকি। তো তার আগে আমি কি করব, এই যে দেখো এখানে না রেশন থেকে চাল দিয়েছে, আতপ চাল, একটু মোটা মোটা আছে আতপ চালটা। তো এই আতপ চালটা আমি একটু ঝেড়ে, একটু নোংরা আছে, পোকা পোকা ধরা আছে, পোকা ধরা আছে একটু। তো এই এখান থেকে একটু হাফ কিলোর মতো ভিজিয়ে রাখবো, এখন ঝেড়ে ভালো করে ভিজিয়ে রাখবো, সন্ধ্যের সময় পিঠে খেতে হবে। সকালবেলা সংক্রান্তিটা তো ঠান্ডায় ঠান্ডায় ভালো মতোই করলাম, তো একটু ঘুম ঘুম পাচ্ছে, খাওয়া দাওয়া করে চালটা ভিজিয়ে রেখে হাফ কিলো নিলাম, আপাতত হাফ কিলোই নিলাম, মিক্সিতে করবো গুঁড়ো। এই যে দেখো চালটা, চালটা একটু মোটা মোটা ধরনের আছে, একটু নোংরাও আছে একটু অল্প, তো এটা ঝাড়তে হবে পুরো। তো ঘটনাটা হয়েছে যেটা কি বলছিলাম আমি ভুলে গেছি, মাথা থেকে আউট, কি বলছিলাম সব ভুলে গেছি। তো যাই হোক, এখন এটা আমি ঝেড়ে, ভালো মতো ঝেড়ে এটা ভিজিয়ে রেখে খাওয়া দাওয়া করে একটু ঘুমোবো ভাই। আমার খুব ঘুম পাচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠেছি সেই 3:30 দিকে, কারণ কাজ টাজ করতে হবে, তাড়াহুড়ো করে কাজ করতে মানে শরীরটা খারাপ হয়ে যায়, সেই জন্য একটু তাড়াতাড়ি উঠেছি যে আস্তে আস্তে যাতে কাজ করতে পারি। মানে সকালবেলা তো একটু তাড়াহুড়ো থাকে না, আর অত সকালে করতে হবে, সংক্রান্তি করতে হবে, তো সেই জন্য ঘুম থেকে তাড়াতাড়ি একটু উঠলাম, উঠে আস্তে আস্তে কাজগুলো করলাম, করে রান্না বান্নাও হয়ে গেছে। আজকে রান্না করেছি মুগ ডাল, বাঁধাকপির ঘণ্ট, আর হচ্ছে আলু ফুলকপি ভাজা করেছি, কারণ নিরামিষ তো সেই জন্য এগুলোই করলাম, আমি সিঁড়িতে দাঁড়িয়েই কথা বলছি। তো এগুলোই রান্না করলাম, আর কিছু রান্না করিনি, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, বাসন মাজাও হয়ে গেল, ঘরটা আরেকবার ঝাড় দিয়ে নিলাম। তো আমি ঠিক না, আমার বিয়ের পরে আমাদের মধ্যে মানে আমাদের কাস্টে মানে এভাবে সংক্রান্তি করে না। বড় যা বললো যে জন্মবারে, সবাই বললো, শুধু বড় যা না অনেকেই বলেছে যে জন্মবারে সরা পোড়ানো যায় না। তো আমার হাজবেন্ডের আজকে জন্মবার, সেই জন্য আজকে সরা পিঠে আমাদের হবে না, কিন্তু নিয়মে আছে আমাদের যে মানে ওদের আমার হাজবেন্ডের নিয়মে আছে যে সরা পোড়াতে হয়। তো আজকে তো সরা পোড়াবো না, এমনি এই যে চালটা দেখতে পাচ্ছ, চালটা দিয়ে হাফ কিলোর মতো ভেজাবো, একটু পাটিসাপটা করবো, আর একটু যদি পারি মালপোয়া করবো, তো এই করব। আর আমি এই যে দেখো, এই যে সকালবেলা তো ওখানে দিয়েছিলাম যে গোল গোল করে গ্লাস দিয়ে, আর গেটের সামনে দিয়েছি, উপরে তুলসীতলায় দিয়েছি, আর উঠোনে দিয়েছিলাম। তো আমার যা বললো কি যে এটাতে মানে এটা তো বাস্তু পিঠে, ঘরে না দিলেও চলে। সত্যি কথা বলতে আমি কিন্তু নিয়ম অতটা মানে অতটা জানি না, আমার বিয়ের পরে আমি একবারই করেছিলাম এই বাড়িতে, কিন্তু একবারই আমার বিয়ের পরে একবারই করেছিলাম, আমার বাপের বাড়িতে তো নিয়ম নেই, আমি জানিও না, তো শুনে শুনে করেছিলাম আজকে সকালবেলা। তো আমার যা এসেছিলো বড় যা, তো বললো যে বাস্তু পিঠে মানে বাইরে দিতে হয়, ঘরের মধ্যে নাকি দেওয়া যায় না, তো নিয়মটা জানলাম। অনেকের মধ্যে নিয়ম আছে, অনেকের নিয়ম নেই, মানে নিয়ম তো মানুষই তৈরি করে, আবার আমার জায়ের বাপের বাড়ির ওদিকে বলছি, আবার ওদিকে নিয়ম আছে। যাই হোক, আমার কী হয়েছে, মন পরিষ্কার করে আমি সংক্রান্তি করলাম। তো নিয়মটার জন্য একটু ভুল হলে ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই তো আমি এটা ছাড়ি, ঠিক আছে। গতবার তো লকডাউন ছিল, তো লকডাউন কি এবারে তো কতগুলো সেন্টার হয় না, অঙ্গনওয়াড়ি সেন্টার, তো ওই সেন্টারে কি হয়েছে, লকডাউন ছিল 3 মাস পরপর, মানে খিচুড়ি খাওয়ার সেন্টার যেগুলো বাচ্চাদের 6 বছরের নিচে বাচ্চাদের সেন্টারে খিচুড়ি খাওয়ায়, তো আমার মেয়ে তো কোনো দিনও যেত না।
আশা দিদিরা যে তোমরা গিয়ে নিয়ে আসো চাল, মুসুর ডাল আর আলু। তো আতপ চাল দিত, তো গতবার অনেক আতপ চাল জমে গিয়েছিল, সেই আতপ চাল দিয়ে গতবার অনেক পিঠে করেছি। মানে আমার কাছে পিঠে অত ভালো হয় না, তো সেই চালগুলো খুবই ভালো ছিল, আর ওই চাল দিয়ে অনেক পিঠে মানে চাল কিনতে হয়নি, ওই চাল দিয়ে হয়ে গেছে। আর এবার কি বলে রেশন থেকে এই চালগুলো দিল, কিন্তু এই চালগুলো না একটু খারাপ আছে, মানে অতটা ভালো না, একটু মোটা মোটা ধরনের আছে, গন্ধ তো নেই রেশনের চাল এগুলো। তো এগুলো দিয়েই আজকে পিঠে করে দেখবো কেমন হয়, মানে অল্প করেই করবো, সেই জন্য হাফ কিলো নিলাম, শুধু হাফ কিলো নিয়ে এটা আজকে একটু ট্রাই করে দেখবো। চালটা যদি ভালো থাকে তাহলে তো আরও অন্যান্য পিঠেও করা যাবে। তো আর আজকে শুধু এই মালপোয়া আর পাটিসাপটা করবো। আর বললাম তো আমাদের তো নিয়মে সরা পিঠা করতে হয় আজকে, তো সরা পোড়াতে পারবো না, আমার সরা যখন পোড়ানোই যাবে না, তো বেকার বেকার কিনতে হবে না আজকে। তো যেদিন করব সেদিন তুমি কিনে নিয়ে আসো, তো কালকে নিয়ে, যাই হোক মাঘ মাসটা তো পুরোটাই আছে, মানে যে খাওয়া যাবে, তো সেই জন্য কী করবো মাঘ মাসে পুরো যে কোনো একদিন, মানে কালকে হোক বা পরশু দিন হোক, যে কোনো একদিন গিয়ে ও নিয়ে আসবে সরা। তো ওটা দিয়ে এবার ইচ্ছে আছে ভাপা পিঠে করব। গতবার ভাপা চালের কোনো অভাব ছিল না, মেয়ের সেন্টারের থেকে চাল ছিল অনেক, তো অনেক ভাপা পিঠে করেছি কিন্তু একটাও ভালো হয়নি, ট্রাই করেছি শুধু, তখন গায়ে লাগেনি অতটা, কারণ সেন্টারের চাল ছিল। আর এবারও করব, এই যে এই চালগুলো দিয়েও করব। তো গতবার আমার প্রসেসটা ভুল হয়ে গিয়েছিলো, ভাপা পিঠের প্রসেসটা যেভাবে করে সেই প্রসেসটা একদমই ভুল ছিল, সেই জন্য হয়নি। কিন্তু এইবার আর একটু ট্রাই করে দেখব যে ভাপা পিঠেটা হয় কি না, কারণ ভাপা পিঠে খেতে কিন্তু খুব টেস্টি হয়, মানে মালপোয়া খেলে অ্যাসিড হয়ে যায়, তারপর পাটিসাপটা খেলে অ্যাসিড হয়ে যায়, ভাপা পিঠেটা ভালোই লাগে, তেল মশলা কিছু থাকে না, একটু খেজুর গুড় দিয়ে খেতে ভালোই লাগে, চালের গুঁড়ো থাকে, অত ওটাও অ্যাসিড বা যাই হোক গ্যাস ট্যাস হয়, কিন্তু তবুও ভালো লাগে, ওটাই একটু স্বাদ লাগে। তো এবার আমার ইচ্ছে আছে ভাপা পিঠে করব, ভাপা পিঠে না ভাকা পিঠে বলে, যাই হোক যে কোনো একটা বুঝি নিও তোমরা। তো করবো, যেদিন করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে করছি, ভালো হয় কি না তোমরা তো সাক্ষী থাকবেই। তো যা এটা আমি ভিজে রেখে দুধ আনতে যাই, ঠিক আছে। আর তোমাদেরকে দেখাচ্ছি সকালবেলা এই চালগুলো একটু ভিজিয়ে রেখে, তো এই যে নিয়মটা করেছি শুধু, তো অনেকটা চাল ভিজিয়ে রেখেছিলাম, অনেকটা চাল ভিজিয়েছিলাম, তো সেই চালটাও এর সঙ্গে দিয়ে দেবো। এর দ্বারাও দেখাচ্ছি তোমাদেরকে, তো বাবা তো ঘুমিয়ে পড়লো রে, যাবে না ডিউটিতে, শুয়ে পড়লো একটু। আর এই যে এইখানে সকালবেলা একটু চাল ভিজিয়ে এটা নিয়ম করেছিলাম, এই চালটাও ওর মধ্যে দিয়ে দিব। চালটাতে প্রচুর নোংরা আছে, এটা ভালো করে ধুতে হবে, কারণ সকালবেলা তো আমি যখন নিয়ে করলাম তখন যখন আমি ভিজিয়ে রাখলাম তখনই অনেক নোংরা বেরিয়েছিলো। তো এবার এই চালটা তো দিয়ে দেবো, এখানে পোকা বেরিয়েছে আর পুরো নোংরা ঘোলা জল বেরিয়েছিল, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না এখানে। সকাল তোমাদের পৌষ সংক্রান্তি কেমন যাচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এটা রিকোয়েস্ট থাকলো আমার। এই যে দেখো আতপ চালটা অতটা ভালো না, দেখা যাচ্ছে কি না জানি না, দেখো অতটাও কিন্তু ভালো না। তো এই চালটা ওইখানে দিয়ে দেবো, এই চালটা তো পুরো দেখো একদম ভিজিয়ে রেখেছি, একদম কেমন কোনো গন্ধ স্বাদ বাদ কিছু নেই, স্বাদ কি গন্ধ নেই, স্বাদ তো এখনও জানি না, এখনও তো খাইনি পিঠেও বানাইনি, তো জানি না কেমন স্বাদ হবে, কিন্তু কোনো রকম ইয়ে নেই। কেমন যে পিঠে হবে ভগবান জানে,
তো এটা থাক। তো এই যে মিল্কটা নিয়ে রেডি, আমি আমি যাচ্ছি দুধ আনতে, এসে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? এই দুধটা মিল্কে নিয়ে আছে, এই যে দেখো দুধটা মিল্কে নিয়ে আছে, এখনও এটা গরম করা হয়নি। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এই যে এখানে ভাত গরম করতে বসিয়েছি, ভাতটা সকালে বানিয়েছিলাম, ওরা সকালে খেয়েছে, আমার হাজবেন্ড আর আমার মেয়ে, আর আমি তো খাইনি। তো একটু ঠান্ডা হয়ে গেছে আর আজকে একটু ঠান্ডা ঠান্ডাই করছে, তো গরম বসিয়েছি, আগে ভাতটা খাবো তারপর আজকে দুধটা গরম করবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো খেয়ে নিই আগে। হ্যাঁ, তো গুড ইভিনিং ফ্রেন্ড, এখন আসলাম, এখন বাজে একদম পুরোপুরি 10:06। তো 6টার সময় আমি পুরো ঘুমিয়ে সন্ধে দিয়ে তারপর জামাকাপড় উঠিয়ে তারপর আসলাম তো এখন আমি বসে তোমাদের সঙ্গে একটু কথা বলবো, আর কি করব, একটু জল খেতে হবে, পুরো জল, মুখ আমার কথা বলতে অসুবিধা হচ্ছে, মুখ শুকিয়ে গেছে পুরো, তো একটু জল গরম করে জল খাবো আর চা খাবো, কারণ ঘুম থেকে ওঠার পর নিজেকে তো একদম এরকম করছি আমি, এত মানে ঘুম থেকে ভালো ঘুমিয়েছি, তো 3টে থেকে পুরোপুরি একদম 5:15 পর্যন্ত একদম গভীর ঘুমিয়েছিলাম আমি। তো উঠলাম, ওঠার পরে সন্ধ্যে দিতে যাব, তো ঢুলে এভাবে যাচ্ছি, তো একটু চা খেয়ে নেশাটা কাটাবো, ঘুমের নেশাটা, আর তারপর কি করব, পিঠে বানাতে হবে। তো আজকের ভিডিওতে সেটা আমি শেয়ার করতে পারবো না, অন্য ভিডিওতে শেয়ার করব। চালগুলো এখনও গুঁড়ো করাও হয়নি, আমি গুঁড়ো করিনি, আর জানো কি বাসনে আমি খেয়ে ভাত যে খেয়েছি, দুধটা শুধু গরম করেছি, মিল্কানটা ধোয়া হয়নি, আর আমি আর আমার হাজবেন্ড ও দুটো সময় কটার দিকে, দুটো সময় ডিউটিতে গেল আজকে, আর কি করেছি, ও আর ওর থালাটা আর আমার থালাটা আর একটা মানে ভাতের হাতাটা, ওই এই 3টে জিনিস পড়ে আছে, এগুলোও মাজিনি, এত ঘুম পাচ্ছিল, তো সেই জন্য ও বেরিয়ে গেল, আমিও মেয়েকে নিয়ে শুয়ে পড়লাম, মেয়ে তো ঘুমোলো না, আমার পাশে একদম খচমচ করছিল, তো ও ঘুমোয়নি, আমি ঘুমিয়েছি, ও আমার পাশে শুয়েছিল, ওরও সর্দি লেগেছে, তো টিভি দেখতে দিলাম না ওকে, আর ওকে পাশে নিয়ে শুয়েছিলাম, তো ঘুম থেকে উঠলাম, উঠে সন্ধ্যে দিয়ে এই যে বসলাম, এখন এখন গিয়ে আবার কী করতে হবে, গরম জল করে চা খাবো। তো আমার টাইটেলের ব্যাপারে তোমাদেরকে একটু বলবো, কী হয়েছে, আমাদের কাজটা তো পৌষ সংক্রান্তি এভাবে করে না, কীভাবে করে আমি সেটাও জানি না, আমার মা যে কী করে করতো আমি ভুলে গেছি, আর আমাদের কাজটা ভালো মতো অত মনে নেই। আর আমাদের বাড়ির আশেপাশে বিশেষ করে সাহা, যারা সাহা, তারা পৌষ সংক্রান্তি করে, তো ছোট্ট থেকে আমি দেখে আসতাম, সেই ভোর 3:30-4:30 সময় আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে, তোমাদেরকে তো দেখেছিলাম, ওই পুকুরে 3টের সময় ওই কাঁসর বাজাতে, বাড়ি থেকেই কাঁসর বাজাতে বাজাতে 3টের সময় পুরো নিস্তব্ধ, সারা চারপাশ নিস্তব্ধ থাকে, শীতের রাতে, শীতের ভোর না রাত বলবো, মানে মিডনাইট একদম, মানে একদম মধ্যরাতে ওই কাঁসর বাজাতে বাজাতে পুকুরে আসতো, এসে তারপর পুকুরে কী করতো, আমি তো উঠে দেখতাম না, শুধু কানে আসতো, ঘুমিয়ে থাকতাম, যখন ওই কাঁসরের আওয়াজ পেতাম তখন ঘুমটা ভেঙে যেত, তো শুনতাম, তো ওরা এসে ওখানে কিছু একটা করতো পুকুরে, আমি কিন্তু কোনো দিনও এখনও দেখিনি সাহা, যারা সাহা তারা কী করে, বাড়িতেও কাঁসর বাজায় ই করে, ওরা নিয়মকানুন করে পৌষ পার্বণের, তো আমি এটা ছোটো থেকে দেখতাম, আর আমাদের আশেপাশে যারা সাহা না, অন্যান্য আরও বাঙালি মানে থাকে জেনারেল কাস্ট, তারা কী করতো সকালবেলা, আমি আজকে যেরকমভাবে করলাম সেরকম করতো, তো আমাদের বাড়িতে তো কোনো দিনও করতো না, ভোর রাতে একদম 3টে কাক ডাকার আগে, হ্যাঁ ওরকম করতো, তো আমার খুব মন চাইতো, আমি ভাবতাম কি আমাদের বাড়িতেও যদি এরকম হয়, তো আমাদের তো নিয়ম নেই, আর মাও করতো না কোনো দিনও, তো বিয়ের আগে একবার আমি শখে পড়ে ওটা করেছিলাম, খুব ভালো করে, পুরো মনের মধ্যে একটা আলাদাই একটা খুশি ছিল পৌষ পার্বণ করার, মানে তখন আমি কিন্তু তখন আমার বিয়ে হয়নি, আমি বাড়িতে ছিলাম, হ্যাঁ তো বড় ছিলাম, একদম যে ছোট ছিলাম না, বড় ছিলাম, তো বড় ছোট থাকতে তো ওরকম বায়না ধরা যায় না, আর বড় হয়ে যখন কাজকর্ম করতে পারতাম, তো আগের দিন আমাদের তো মাটির ঘর, তো আগের দিন উঠোন বাড়ি ঘর সব মুছে রেখেছিলাম, পরের দিন বলতে ভোরবেলা 3টের সময় উঠে স্নান করে
তারপর ওই সমস্ত করেছিলাম। আমাদের বাড়িতে নিয়মিত ওগুলো নেই, কিন্তু আমি শখে পড়ে একবার করেছিলাম, আমার ভালো করে মনে আছে, আমি মিথ্যা কথা বলছি না। তো শুনো না, বলো একটা একটা বলে হ্যাঁ বলবো তো কি জ্যাম খেতে পারি আজকে না মা, শোনো ভালো আমার মাম তো শুচুয়ার তুই জ্যাম খেতে না মা বাড়িতে খাওয়া যায় না, শোনো আমার ভালো ভালো মামা আমি তো শীতরি না, এই তুমি তো তুমি পাও ভাজে খাও, পাও খাও ওরকম পারে না কিন্তু। তো আমি মিথ্যা কথা বলছি না, তোমাদের সামনে আমি করেছিলাম একবার, বিয়ের আগে করেছিলাম, আর বিয়ের পরে আমার বিয়ের বছরের বৈশাখ মাসে বিয়ে হয়েছে, পৌষ মাসে, বৈশাখ জ্যৈষ্ঠ আষ্ঠ শ্রাবণ ভাদ্র এরকম করে পৌষ মাস যখন আসছে তখন একবার করেছিলাম। তখন একবার করার পরে পরের পৌষ মাসে কিন্তু আমার মেয়ে ছোট ছিল, পরের পৌষ মাসে আমার মেয়ে 2 মাসের ছিল হয়তো, তো তখন তার করতে করিনি, হ্যাঁ তখন করিনি। তার বিয়ের তৃতীয় পৌষ মাসে আমরা ভাড়া বাড়িতে ছিলাম, তখন থেকেই আমরা ভাড়া বাড়িতে। তো এইবার আমি বাড়িতে আসলাম, ভাড়া বাড়িতে আমি এতদিন করিনি, তো বিবাহিত জীবনে আমি ফার্স্ট তখন করেছিলাম আর এই আজকে করলাম, এটা হচ্ছে সেকেন্ড। এটা খাও, এটা খাও, এটা একটা আছে, এটা খুলে খেয়ে তারপরে প্যাকেটটা খুলে দাও, ওটা 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 রেখে আসো ওখানে ফ্রিজে। তো বিবাহিত জীবনে তোমরা তো হয়তো তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, 8 বছর বিয়ে হওয়ার হলো তো এতদিন কী করেছে, খালি বছর 8 বছরের মধ্যে 2 বার করেছে, 6 বার কোথায় গেল? তো যাই হোক, আমি ভাড়া বাড়িতে করিনি, তো এইবার করলাম সেকেন্ড টাইম, তো খুব ভালোই লাগলো করতে। তো যাই হোক, এই গেল আমার, এই বলতেই এসেছিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আর আমার আমার পিঠে পুলি বানানো তোমাদের সঙ্গে শেয়ার করবো না, ওটা অন্য ভিডিওতে শেয়ার করব। তো আমি যাই এখন গরম জল করে, আমার ঠোঁট ঠোঁট পুরো লেগে যাচ্ছে, শুকিয়ে গেছে, জল তেষ্টা পাচ্ছে পুরো। তো এখন জল খেয়ে তারপর চা খাবো, চা খেয়ে তারপর কোমর বেঁধে লেগে যাব পিঠে পুলি বানাতে। তো তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, তো বাই।